বাংলার সকল ফুটবল প্রেমীরা চাইছে ইস্ট বেঙ্গল খেলুক আইএসএল, এফএসডিএলও তাই চায়, তাই অপেক্ষার দিন সংখ্যা বাড়িয়েছে তারা। এফএসডিএল সূত্র মারফত খবর, ইস্ট বেঙ্গল কর্তারা ইনভেস্টর নিয়ে আসলেই এখনও খুলে যেতে পারে আইএসএল এর দরজা। এবার দর্শক শূন্য স্টেডিয়ামে হবে আইএসএল এর ম্যাচ, তাই স্টার স্পোর্টসের দিকে থাকবে লাখ লাখ ফুটবল প্রেমীদের চোখ। ইস্ট বেঙ্গল সমর্থকদের হারাতে চাইছে না তাই এফএসডিএলও, তাই কর্তাদের শেষ সুযোগ দিয়েছেন তারা। সমীকরণটা পরিষ্কার, ইনভেস্টরের নাম ঘোষণা করলেই ইস্টবেঙ্গলের সুযোগ মিলবে এবারের আইএসএলে। কর্তাদের কাছে ইস্টমোহন নিউজের তাই আবেদন, এর আগে বহু হারা ম্যাচ জিতেছে লাল হলুদ, এটাই হয়তো জীবনের সব থেকে বড় মঞ্চ। গোটা ভারতীয় ফুটবল প্রেমীরা আজ তাকিয়ে ইস্টবেঙ্গলের দিকে। কর্তারা যথেষ্ট সময় পাচ্ছেন, স্লগ ওভারে এসে খেলা স্লো করেছে এফএসডিএল, এই সুযোগটা হাতছাড়া করবেন না আর, এত সুযোগ কিন্তু বারবার আসে না। সব কিছু ভুলে ঝাঁপিয়ে পড়ুক ইস্টবেঙ্গল ক্লাব, সে আর অহংকার আভিজাত্য দৌরাত যেন ইস্টবেঙ্গলের আইএসএল খেলার মধ্যে কোনো বাধা হয়ে না দাঁড়ায়। যদি কর্তারা পারেন তাহলে তারাই হয়ে যাবেন অন্যতম সেরা ফিনিশার। সমর্থকদের আবেদন গুরুত্ব সহকারে ভাবছে এফএসডিএল। স্টার স্পোর্টসে ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকারের ইন্টারভিউ বাড়িয়ে দিয়েছে ভিউয়ারশিপ, রাস্তাটা আবার খুলেছে এফএসডিএল এর সৌজন্যে, সেই রাস্তাটা আর বন্ধ করবেন না দয়া করে। হাতে যথেষ্ট সময় পেয়েছেন কর্তারা, এতদিন পারেননি একটা ইনভেস্টর নিয়ে আসতে, এবার অন্তত করে দেখান। ইস্টবেঙ্গলের শতবর্ষের ইতিহাসে কিন্তু জল জল করবে আপনাদের নাম, কোটি কোটি সমর্থক মাথায় তুলে নাচবে আপনাদের। ডু অর ডাই ম্যাচ এখন ইস্টবেঙ্গলের সামনে, আপনাদের সঙ্গে আছে গোটা ফুটবল প্রেমী পরিবার, ঠিক ভুলের হিসাব না হয় পরে করা যাবে। আপাতত একটা ইনভেস্টরের নাম ঘোষণা করুন আপনারা, বাকিটা এফএসডিএল এর হাতে। এফএসডিএল কর্তারা বাংলার ফুটবল প্রেমীদের কথা ভেবে যেটা করেছেন তার জন্য ওদের একটা ধন্যবাদ প্রাপ্য। শেষ মুহূর্তে সম্মান জানাতে চাইছেন ইস্টবেঙ্গলের আবেগকে। ইস্টবেঙ্গল সমর্থকরা আপনাদের এই অবদান হয়তো ভুলবেন না, সুযোগ যে এখনও আছে ইস্টবেঙ্গলের, তবে সময় বড্ড কম, কর্তারা সময় কম পাননি, দয়া করে আর হতাশ করবেন না। এবার ইস্টবেঙ্গল এই মৌসুমেই খেলবে আইএসএল, এই স্বপ্নটা আমরাও দেখি, এফএসডিএলও দেখে, অর্থাৎ কর্তাদের কোটে বল, ম্যাচ ফিনিশ করার দায়িত্ব ওনাদের হাতেই।